হাসপাতালে ভাঙচুর বা চিকিৎসকদের মারধরের প্রবণতা রুখতে এবার অভিনব উদ্যোগ। কড়া নিরাপত্তা বা সিসিটিভি নয়, বর্ষা এবার গান। হবাক লাগলেও এমনটাই হচ্ছে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। হাতে নাতে ফলও মিলছে দাবি হাসপাতাল সুপারের। ক্ষিপ্ত রোগীর পরিজনদের থেকে বাঁচতে হেলমেট পরে চিকিৎসা। শুক্রবার গুয়াহাটির হাসপাতালের এই ছবি চমকে দিয়েছিল। চিকিৎসকরাই বা হাসপাতালে ভাঙচুরের থেকে বাঁচবেন কি করে? হাসপাতাল মানেই টেনশন, তার উপরে লম্বা লাইন। সেখানে রোগী বা তাদের আত্মীয়দের ধৈর্যচ্যুতি হতেই পারে বলছেন চিকিৎসকরা, আর এর থেকেই ঘটে ভাঙচুর, চিকিৎসক পেটানোর মতো ঘটনা। শুধু কলকাতা বা এরাজ্যই নয়, এই সমস্যা গোটা দেশেই। নিট ফল, চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত। ভয়ানক এই সমস্যা মেটাতেই এবার অভিনব পথের সন্ধান দিচ্ছেন বেহালা বিদ্যাসাগর হাসপাতালের চিকিৎসকরা। রবীন্দ্র সঙ্গীত হচ্ছে, লঘু সুরে সেতার বাজছে, শরদ বাজছে, অটোমেটিক পেশেন্টের মনে একটা শান্তি, একটা খুশির পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যাসাগর হাসপাতালের এমার্জেন্সি থেকে ওয়ার্ড, এখন আছড়ে পড়ছে মৃদু গানের সুর। হাসপাতাল সুপার বলছেন চিকিৎসার প্রথম ধাপই হলো মন ভালো করা, তাই এই মিউজিক থেরাপি। বাঁচার ইচ্ছে, ভালো থাকার ইচ্ছেকে বাড়াতে হবে, তার জন্য শুধু ওষুধ নয়, এই জিনিসগুলো পরে, তার মধ্যে গান একটা বড় ব্যাপার। রোগের চিকিৎসার আগে মনের চিকিৎসা করা এই মুহূর্তে বেশি জরুরি। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই অসহিষ্ণু রোগীর পরিজনদের জন্য এই মিউজিক থেরাপি কাজের কাজ হলে তবেই মঙ্গল। 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্র, সমীর বিশ্বাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। কলকাতায় অনুষ্ঠিত হলো পিঙ্কাথন। রবিবারের সকালে শহরের রাস্তায় ম্যারাথনে অংশ নিলেন প্রায় 3,500 মহিলা। পিঙ্কাথনের উদ্দেশ্য মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। পিঙ্কাথনের মূল উদ্যোক্তা অভিনেতা মেলিন সুমন, এদিন তাঁকেও কখনো দেখা গেছে অংশগ্রহণকারীদের উৎসাহ করতে, এবং আবার কখনো তিনি স্টেজ মাতিয়েছেন গানের তালে। बहुत अच्छा लग रहा है, क्योंकि जब हम लोग आए यहाँ सबने कहा यही कि नहीं, ये बंगाली लोग सब आलसी है, यू नो, जो भी कलकत्ते में रहते हैं सब लोग आलसी है, वो कभी नहीं आएंगे, सुबह 5:30 बजे कोई नहीं आएगा, सब खाली रहेगा। तो हमको लगा ठीक है, मतलब देखते हैं, अगर 50 लोग भी आएंगे तो अगले साल वो लोग इंस्पायर करेंगे। लेकिन द रिस्पॉन्स हैज बीन रियली फैबुलस, सो आई एम सो एक्साइटेड अबाउट कमिंग टू कोलकाता फॉर द फर्स्ट टाइम। এবং এই মুহূর্তে খেলার খবরে চোখ রাখবো। আজ সন্তোষ ট্রফির ফাইনালে মুখোমুখি বাংলা ও গোয়া। 6 বছর পর খেতাব জয়ের হাতছানি বাংলার সামনে। ফুটবলারদের তাতাচ্ছেন কোচ মৃদুল ব্যানার্জি, অন্যদিকে নিজেদের ডেরায় ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে গোয়া। রবিবার আরব সাগর তীরে সন্তোষ ট্রফির মেগা ফাইনাল, ভারত সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি ফুটবলের দুই রাজ্য বাংলা ও গোয়া। 31 বারের চ্যাম্পিয়ন বাংলার সামনে 6 বছর পর ফের ভারত সেরা হওয়ার হাতছানি, অন্যদিকে ঘরের মাঠে খেতাব জেতার সামনে দাঁড়িয়ে গোয়া। ম্যারমারে সন্তোষের ফাইনাল জমে যেতে পারে যুযুধান দুই রাজ্যের লড়াইয়ে। গোয়ার জেরায় বাংলার লড়াই তাদেরই বিরুদ্ধে, প্রতিপক্ষ নামটা যে গোয়া সেটা বারবার ফুটবলারদের বলে বাড়তি চাপ তৈরি করতে চাইছেন না বাংলার কোচ মৃদুল ব্যানার্জি। বরং একঝাঁক নতুন বঙ্গ ক্রিকেট খেলবে মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেই ম্যাচে সমর্থন থাকে না, থাকে চাপ। এই ভোকাল টনিক দিয়ে কোচ মৃদুল ব্যানার্জি বাংলার ড্রেসিং রুমকে তাতাচ্ছেন। শঙ্কর রানা ঘরামিদের, ভগৎ সিং আব্দুল কালামদের জীবনের লড়াইয়ের উদাহরণ টেনে পেপটক দিচ্ছেন বাংলার কোচ। অনেক বছর পরে চ্যাম্পিয়ন হবে, ইতিহাস গড়বে তোমরা, এইটা তো একটা ব্যাপার। আর তোমরা যতখানি লাইমলাইট এসছো এইটাও জিতলে আরো বেশি লাইমলাইট আসবে, এবং তোমরা সবাই নিম্ন মৃত্যু মধ্যবিত্ত ঘর থেকে এসছো, এবং তোমাদের আলো, মানে এইভাবে তোমাদের এই এই মাস তোমাদের আলো পার্থবীদের আলো এনে দেবে। শনিবার সকালে ঘণ্টাখানেক অনুশীলন করে বাংলা। অধিনায়ক রানা ঘরামি ছাড়া চোট রয়েছে বসন্ত সিং, রোনাল্ড সিং এর। তবে ফাইনালে সেরা একাদশী মাঠে নামাবেন মৃদুল। শেষ লড়াইয়ের চোট ভুলে মাঠের সেরাটা উজাড় করে দিয়ে 6 বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলার ফুটবলাররা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।